गुड इवनिंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल आवर लाइफ विद त्रिशा हाजिर। आज के न्यू ब्लॉग नहीं आशा करी हमार बंधुरा जे जेखाने आछो सबाई खूब भालो आछो सुस्थ आछो। आमी आछि बिंदास। আর আজকে সকাল থেকে না আফটারনুন থেকে না একদম ইভিনিং থেকে ব্লগটাকে স্টার্ট করে দিলাম, কারণ আজকে ভেবেছিলাম ব্লগ করবই না। খুব ঠান্ডা লেগেছে, হালকা হালকা টেম্পারেচারও গায়ে আছে, নাক বন্ধ হয়ে আসছে, কালকে সারা রাত ঘুমায়নি, মানে এই কারণে। তা ইভিনিং আফটারনুন থেকে হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। কে, আমি যখনই ব্লগ করবো কিছু না কিছু প্রবলেম আমার সাথে হবে। কে সেই প্রবলেম? শুভ, তো তোর জন্য আজ দারুণ একটা তোর জন্য নিউজ আছে। তো আফটারনুন থেকে ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তা বৃষ্টি স্টার্ট হওয়া মানেই আর কি খিচুড়ি খিচুড়ি মন তো একটা হয়, একদমই জানো, কারণ এতদিন পর বৃষ্টি মানে খিচুড়ি খিচুড়ি একটা ইচ্ছে হয়। কিন্তু আমাদের একটু ব্যতিক্রম হয়েছে, আমরা আজকে খিচুড়ি করছি না। আমি আর তোমার দাদা ভাই হালকা হালকা টেম্পারেচার নিয়ে দুজনে দুটো ছাতা নিয়ে বাইরে বেরিয়ে গেছিলাম বিরিয়ানি শপিং করতে, মানে চিকেন ফিকেন নিতে। হ্যাঁ, আজকে করছি আমি ইভিনিংয়ে আর কি, ইভিনিংয়ে বিরিয়ানি। আর আজকে এত বছর ধরে আমাকে বিরিয়ানি খাইয়ে এসেছে আমার শাশুড়ি, বিরিয়ানি করেছে মাই খাইয়ে এসেছে, কিন্তু আজকে আমি মাকে ট্রাই করতে চলেছি একটু অন্যরকম ধরনের বিরিয়ানি মাকে খাওয়াতে চলেছি। ফার্স্ট টাইম আমি নিজের হাতে বিরিয়ানি করছি, জুসি দম চিকেন বিরিয়ানি করছি। তোমরা আশা করি আমার থেকে অনেকে আছে অনেক ভালো বিরিয়ানি করো, কিন্তু আমি আজকে তোমাদের একটু শেয়ার করবো আমার ফার্স্ট টাইম জুসি চিকেন দম বিরিয়ানিটা কেমন করে করছি কি সেটা। আর শুভমের জন্য আজকে খুব সুখবর, কারণ শুভম হচ্ছে বিরিয়ানির পোকা, মানে খুব সুখবর, ও খুব সুখবর, কাছে ছিল না খবরটা এতক্ষণ, ও ছিল না বাড়িতে, ও জাস্ট এখন ফিরল বাড়িতে আর এসেই শুনলো কথাটা। তো চলো দেরি না করে এবার কিচেনে যাই। আর মায়ের চোখে কি হয়েছে, আর তোমার দাদা ভাইয়ের চোখেও প্রবলেম হয়েছে, মায়ের চোখেও প্রবলেম হয়েছে, দুজনের চোখে খুব প্রবলেম হয়েছে। মা চোখে ড্রপ দিয়ে লম্বা হয়ে এখন মেঝেতে শুয়ে আছে, যদি সেই সিনটা তোমাদেরকে দেখাই, দেখাবো, দেখাবো, ওই দেখো চোখে ড্রপ দিয়ে দেখাচ্ছে শুয়ে আছে মেঝেতে। তো এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি বিরিয়ানি। এর আগে বিরিয়ানি শেয়ার করেছিলাম আমার যখন ঘরের কাজ হচ্ছিল তখন, মানে ওপরে যখন আমার রান্নাঘর কিছুদিনের জন্য ছিল তখন তোমরা দেখেছিলে। তো এখানে আলু সিদ্ধ বসানো হয়ে গেছে, এখানে চালটা আর কি ভাতটা যে হবে তার জল বসিয়ে দিয়েছি। আর এখানে চালটাকে মাথা না গেছে বিরিয়ানি মানে পাগল, এখানে চালটাকে ভিজিয়ে দিয়েছি। এখানে চিকেন রাখা হয়ে গেছে, এখানে ব্যারিস্তা করার জন্য, ব্যারিস্তা না ব্যারিস্তা কি বলে একটা, যাই হোক ব্যারিস্তা বানানোর জন্য, ব্যারিস্তা বানানোর জন্য পেঁয়াজ এখানে রাখা রয়েছে। মুখ সুক্ষ্ম মানুষবাবু কিছুই বুঝি না, একটুখানি ভুল ফুল হলে সেগুলো মানিয়ে নিও, ঠিক আছে। আর এখানে রয়েছে চিকেনে যে আর কি জুসিটা বানাবো তার জন্যে পেঁয়াজ এখানে ইয়ে করে রেখেছি, কি বলে ওটাকে, মিক্সিতে পেস্ট করে রেখেছি পেঁয়াজ আদা রসুন। এখানে তো এটা ব্যারিস্তা বানানোর জন্য পেঁয়াজ আলাদা, আর টক দই রয়েছে, সব কিছু দিয়ে ম্যারিনেশন করব। আর এখানে রয়েছে বিরিয়ানি মশলাটা, জায়ফল জৈত্রী, আর হচ্ছে কি বলে জায়ফল জৈত্রী, এলাচ, আর রয়েছে তোমার শাহমরিচ, আর আতরটা কোথায় রাখলাম, ও এখানে রয়েছে মিঠা আতর, সব রেডি রয়েছে, দইটা ফ্রিতে আছে বার করছি। তা কি কি দিয়ে ম্যারিনেশন করে মাংসটা করবো চিকেনটা, তোমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা, খুব ভালো লাগবে। তো চলো, তো এখানে যেই মশলাগুলো তোমাদের দেখালাম বিরিয়ানি, কারণ আমার কেনা মশলাগুলো করতে ভালো লাগে না, সেই মতন ফ্লেভার পাওয়া যায় না, তার জন্য কিনে এনে ঘরেই আমি মশলা তৈরি করে নিই। এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, এরপর মিক্সিতে পেস্ট করে মানে আর কি গুঁড়ো করে নেব। তো আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, তার জন্যে দিয়ে দিচ্ছি টক দই, যেটা তোমাদের বলেছিলাম। চিকেনটা কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি টক দই। আর আমাকে হেল্প করছে কে জানো, শুভম, যেহেতু জেনে গেছে ওর প্রিয় ডিশটা আজকে হচ্ছে টক দই হলো দেওয়া। এবার হচ্ছে পেঁয়াজ, যেটা আর কি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এখানে আদা, এখানে রসুন, সব দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, হলুদ, এই হলুদটা একটু পরে দিচ্ছি, এটা হচ্ছে নুন। আর এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির যেই মশলাটা করেছিলাম সেই মশলাটা, হলুদ দিয়ে এটাকে এবার ম্যারিনেট করব। বিরিয়ানির মশলাটা এখন আমার রেডি হয়নি জানো তো, মা রেডি করছে আর কি, আমি এটা দিয়ে মাখছি, বিরিয়ানির মশলাটা দিয়ে আবার তোমার আর একবার মেখে নেবো। মশলাটা বানিয়েছে মা, ঠিক এরম দেখতে হচ্ছে, সামান্য এখান থেকে মশলা একটুখানি ম্যারিনেটের মধ্যে দিয়ে দেবো, তাহলে এখান থেকে একটা সেন্ট আসবে।
দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে তারপর করছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর গরম জলে এগুলো দিয়ে দেবো, তারপর আমি চালটা দেবো, বুঝেছ? এখানে রয়েছে কি আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, আর এলাচ আছে, আর সামান্য একটু তোমার জয়িত্রী আছে। দাদা ভাই খেলা দেখছি, আজকে কি খেলা হচ্ছে জানি না, ক্রিকেট নাকি ফুটবল কি জানি না। আর এই বাচ্চা বসে আছে, দেখো এখানে একবার লোম ভেজানো হয়ে গেছে লেজ ভেজানো। আর তোমার আজকে কেমন ফিলিংস হচ্ছে? তোমার বউ ফার্স্ট টাইম তোমাকে জুসি দম চিকেন বিরিয়ানি, হাজি 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 ফিলিং হচ্ছে আজকে, হাজি হাজি। তো উধার চলো জি, হাজি পাকালাই হ্যাঁ না, উধার চলো জি। হ্যাঁ কি যাবে না, খেলা দেখছি, খেলা দেখছে, ও খেলা দেখে যাক, এইটা আমি শুধু খেলাই দেখে যাও, খেলা দেখে যাক। তুই যাবি না হেল্প করতে? যাবি, তুমি কি যাবে হেল্প করতে? সে এখন ভাবছে, ভাবছে ভাই তুই যা গিয়ে কর, মাংসটা হলে আমি আগে চিবিয়ে খাবো ভালো করে, তুমি গিয়ে করো। তো এখানে রিফাইন অয়েল দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ, সরে যা নয় চলে আসবি খালি গায়ে। আর বিরিয়ানি মানে হচ্ছে আলুর একটা ব্যাপার থাকে, আলুটা একদম সফট যাতে হয়, ভালোভাবে যাতে সিদ্ধ হয়, তো আলুটাতে আমি কেশরি কালার দিয়ে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ হলুদ হলুদ হয়ে গেছে। এবার আলুটাকে ভাজবো, ভেজে এই তেলেই পেঁয়াজটাকে ভেজে ব্যারিস্তাটা করে নেবো। তো চলো আলুটাকে ভাজতে থাকি, চলো। আমার ব্যারিস্তা ভাজা হয়ে গেছে কমপ্লিট, বেশি লাল করবে না, হালকা হালকা বাদামি এই কালারটাই আনবে। আর এইখানে এই আলুটা ভেজেছি, আলুর তেলেই এটা ভেজেছি, এবার এটা নামিয়ে চিকেনগুলো ভাজবো। তো তেল গরম হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনের পিসগুলো আমি একটু বড়ো বড়োই রেখেছি, চিকেনগুলো এবার ভাজতে থাকবো, যে চিকেনগুলো ম্যারিনেট করে রাখলাম দেখলে তোমরা। তো এগুলোকে এবার হালকা হালকা ভাজা ভাজা করবো, ভেজে নেবো আর কি। তো চলো চিকেনগুলো ভাজা যাক। এখানে চিকেন ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, এরকম হালকা হালকা করে চিকেনটা মানে ভাজবে। আর ওই যে তেলটা ছিল সেই তেলটাতে এই চিকেনের ম্যারিনেটের মশলাটা দিয়ে দিলাম জুসিটা তৈরি করার জন্য। তো এটাকে ভালো করে কষাবো আমি, কষাতে কষাতে যখন এটা একটু রেডি হয়ে আসবে, কষাতে কষাতে যখন রেডি হয়ে আসবে তখন এই চিকেনগুলো এর মধ্যে দেবো, আর ভাজা আলুটা দিয়ে আছে, ভাজা আলুটা দিয়েও কারিটা বানিয়ে নেবো জুসি। আর ভাত আমার রেডি হয়েই গেছে, সব দেখি ভাত রেডি হয়ে গেছে। ভাত রেডি করে দেখো, মা এখানে ভাতটা পাখার তলায় দিয়ে দিয়েছি যাতে একদম ঝরঝরে হয়, ঝরঝরেই হয়েছে, ভাতটা দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে, একটা গায়ে একটা লাগছে না, বুঝেছ? ওই চিকেনগুলো যেগুলো ভাজা ছিল সেগুলো জুসিতে দিয়ে দিলাম, এবার একটুখানি কষাবো, এটা দিয়ে একটু কষাতে হবে এবার ভালো করে। মা কেওড়া জল দিচ্ছে এটা, আর গোলাপ জল দিয়ে দিচ্ছে, গোলাপ জল দিয়ে দিচ্ছে, মানে এগুলো স্টেপ বাই স্টেপ দিতে হবে। দাঁড়াও এবার চিকেনটা আমি দিলাম, ফার্স্ট চিকেনটাকে সাজিয়ে দিলাম, ঠিক আছে, চিকেনটা দেওয়া কমপ্লিট হলো, তার মধ্যে একটু জুসি আমি ছড়িয়ে দিলাম। এরপর দিতে হবে এর মধ্যে আবার ভাতটা আর কি দিয়ে দেবো, ভাতটা দিয়ে দিলাম, দিয়ে এবার ব্যাস আর দিও না, আর দিও না, প্রত্যেকটা সব মেশানো রয়েছে। নুন দিই আর বারিস্তাটা দিয়ে দিচ্ছি, যেটা করেছিলাম বারিস্তাটা সেটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেওয়া রয়েছে দুধ, দুধের মধ্যে দেওয়া রয়েছে কেশব ইয়ে কেশরি কালারটা, ওটা একটু একটু করে দিয়ে দিতে হবে, তাই কালারটা আসবে। আর মা যেহেতু দিয়ে দিয়েছিল গোলাপ জল আর কেওড়া জল,
একটা মাছ দিয়ে দিচ্ছি। চিচি দেখো গুজরাটা নিচ্ছে। এবার আলু দিয়ে দেবো। এরকম করে স্টেপ বাই স্টেপ দিতে হবে। তার মধ্যে একটু গুঁড়ো গুঁড়ো দিয়ে দিতে হবে। আর অবভিয়াসলি বিরিয়ানির মশলাটা আর একটু ঘি দিতে হবে, গিতা কলাতে দিতে হবে। আর এখানে রয়েছে আতর, মা দেবে এর মধ্যে আতর, আতর দেবে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাবে বিরিয়ানিটা, দেখো খুব সুন্দর ভাবে বিরিয়ানিটাকে সাজিয়েছি। আর এই যে গুঁড়ো দুধটা খাবে বলে এরকম করছে জানো তো, লিকুইড দুধ দিয়ে জাফরান কালারটা দিয়েছি, তারপর গুঁড়ো দুধ স্টেপ বাই স্টেপ দিয়ে এসেছি, ওপরে একটুখানি ছড়িয়ে দিলাম গুঁড়ো দুধ। এবার দমটা দমে দেবো বলে সেটা আর কি করবো। এবার ইয়েটা কোথায় গেল ঢাকনাটা, ঢাকনা ওইটা দিই, এটা দিয়ে এবার দমে দিয়ে দেওয়া হবে। তার জন্যে মা আমার নিয়ে চলে গেল। আর দেখো তিতলি দুধ নিয়ে চলে গেছে, দেখো তিতলি নিয়ে দুধ চলে গেছে। তো এটা কেমন করে শুরু করে তোমরা জানো, মা দেখিয়ে দিচ্ছি শুরু করে একদম। এটাই হবে না মা, খুব বাজে মেয়ে হয়ে গেছে। আর এই যে এখানে দমে আমি বসিয়ে দিয়েছি, এবার সিমে আর কি দিয়ে দেবো, দমটা হতে থাকবে। দমে ছিল বিরিয়ানি, আর এই যা দম থেকে খোলা হচ্ছে, দারুণ দারুণ একটা গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এবার ওপর থেকে নিস, নিচ থেকে ওপর, এইভাবে বিরিয়ানিটাকে নিতে হবে। আর একটুখানি এখন টেস্ট করা হবে, আমার দাদা ভাই এখন টেস্ট করবে যে কেমন হয়েছে বিরিয়ানিটা, বুঝলে বোঝা গেল। তো মা রাতে বিরিয়ানি দিয়ে দিল, আর বিরিয়ানিটা আগেও টেস্ট করে দেখেছি খুব সুন্দর হয়েছে। তা আমরা বিরিয়ানি এনজয় করি, তোমরাও বাড়িতে করে একদিন অবশ্যই ট্রাই করো, আর বলবে কমেন্ট করে কেমন হয়েছে খেতে, তোমরা বাড়িতে ট্রাই করে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, আজকে ব্লগটাকে এখানেই শেষ হচ্ছে করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে নতুনভাবে তোমাদের সাথে।